আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। এই যাত্রায় আম্পায়ারের কারসাজিতে বেঁচে গেলেও বেশি দূর এগোতে পারলেন না ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচের শুরুতেই প্রথমে স্পেলে হাসান মাহমুদ জোরালো এপিডাব্লিউর আবেদন নাকচ করে দেন আম্পায়ার রড টাকার। যদিও পরে রিভিনিউ দেখা যায় আম্পায়ার স্কলের কারণে শেষ পর্যন্ত বেঁচে যান রোহিত, কিন্তু এই যাত্রায় বেঁচে গেলেও আজ মাত্র ছয় রানে বেশি করতে পারেননি ভারতের অধিনায়ক। কিছুক্ষণ পরে সেই হাসান মাহমুদের বলেই স্লিপে শান্ত হাতে ক্যাচ দিয়ে পেভিলিয়নের পথ ধরেন রোহিত শর্মা। দলীয় মাত্র চোদ্দ রানেই প্রথম উইকেটের পতন ঘটে ইন্ডিয়া দলের। এরপর দলীয় আঠাশ রানে ব্যক্তিগত কোনো রান না করেই পেভিলিয়নের পথ ধরেন শুভমান গিলও। এরপর ক্রিজে আসেন ভারতের সবচেয়ে বড় বর্ষার নাম বিরাট কোহলি। যদিও আজ মোটেও সুবিধা করতে পারেননি ভারতের এই রান মেশিন। দলীয় চৌত্রিশ রানের মাথায় ব্যক্তিগত মাত্র ছয় রান করেই পেভিলিয়নের পথ ধরেন বিরাট কোহলিও। টানা তিন উইকেট নিয়ে হাসান মাহমুদ যখন ভারতের ব্যাটিং লাইন আপকে একাই দোষী দিচ্ছিলেন, তখনই চতুর্থ উইকেট জুড়িতে এসএসপি জয়সাল এবং ঋষভ পান কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করেন। তবে ভারতের দলীয় ছিয়ানব্বই রানের মাথায় আবারও আঘাত হানেন সেই হাসান মাহমুদ। এবার তিনি নিয়ে নেন ভয়ঙ্কর হয়ে ওঠা ঋষভ পান্তের উইকেট। ছিয়ানব্বই রানে চার উইকেট হারিয়ে যখন দুঃখ ছিল ইন্ডিয়ার প্রথম ইনিংস, তখনই ক্রিজে আসেন কেএল রাহুল। পঞ্চম উইকেট জুড়িতে আটচল্লিশ রানে পার্টনারশিপ গড়লেও একশো চৌচল্লিশ রানের মাথায় আবারও জোর আঘাত হানেন বাংলাদেশের বোলাররা। এবার পরপর দুই উইকেট হারিয়ে আবারও দিশে হারা ইন্ডিয়ার ড্রেসিং রুম। এই পর্যায়ে এসে টাইগারদের হয়ে উইকেট নেন নাহিদ রানা এবং মেহেদী হাসান মিরাজ। ওপেনিংয়ে নেমে ভালো খেলতে থাকা ইয়াসুদ্দিন জয়সাল শেষ পর্যন্ত থামেন নাহিদ রানার বলে ব্যক্তিগত ছাপ্পান্ন রান করে। অপরদিকে মেহেদী হাসান মিরাজের বলে মাত্র ষোলো রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন কেএল রাহুল। দলীয় একশো চৌচল্লিশ রানে ছয় উইকেট হারিয়ে যখন দুঃখ ছিল ইন্ডিয়ার ইনিংস, তখন মনে হয়েছিল খুব অল্প রানে হয়তো গুটিয়ে যাবে ইন্ডিয়ার প্রথম ইনিংস। কিন্তু ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা, সেটা আবার প্রমাণ হলো এদিন। শেষ খবর পা পর্যন্ত সপ্তম উইকেট জুটিতে অপরাজিত একশো পঞ্চাশ রানে জুটি এরই মধ্যে করে ফেলেছে ইন্ডিয়া, যেখানে রবীন্দ্র জাদেজা পঁয়ষট্টি এবং রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন অপরাজিত বিরাশি রান করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ছয় উইকেটে দুশো সাতানব্বই রান। এখন দেখার বিষয় কখন ভাঙে ভারতের এই অসাধারণ জুটি। এর আগে সকালে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত।